আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা জানব যেভাবে নবীজি সল্ল্লাহু আলি জাদু করা হয়েছিল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে হত্যা প্রচেষ্টা ছাড়াও তাকে জাদু করে পাগল বানিয়ে দেওয়ার চেষ্টাও করে ষড়যন্ত্রকারীরা ইহুদিদের মিত্র বনু জুরাই গোত্রের লাবিদ বিন আসাম নামক জনক মোনাফেক তার মেয়েদের মাধ্যমে এই জাদু করে প্রথমে সে রাসুল সাল্লি সাল্লামের বাসার কাজের ছেলের মাধ্যমে কয়েকটি চুল চুলসহ রাসুল সাল্লাহ আলাইসালামের ব্যবহৃত চিরুনিটি সংগ্রহ করে অতপর তার কন্যাদের দ্বারা উক্ত চুলে এগারোটি জাদুর ফোঁক দিয়ে এগারোটি গিরা দেয় ও তার মধ্যে এগারোটি সূচ ঢুকিয়ে দেয় অতপর চুল ও সুচ সমেত চিরুনিটি একটি খেজুরের শুকনা কাদির আবরণীর মধ্যে প্রবেশ করিয়ে জারোয়ান কুয়ারতলায় একটি বড় পাথরের নিচে চাপা দিয়ে রাখে হজরত আয়সারদুল্লাহ তাকাল আনহা বলেন নবীজি সল্লা আলী আসাল্লাম জাদুগ্রস্ত হওয়ার পর এত এত দিন এমন অবস্থায় অতিবাহিত করছিলেন যে তার খেয়াল হতো যেন তিনি তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন অথচ তিনি মিলিত হননি আয়সারদুল্লাহ তাকাল আনহা বলেন অতপর তিনি আমাকে বললেন হে আয়সা আমি যে ব্যাপারে জানতে চেয়েছিলাম সে বিষয়ে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমি স্বপ্নে দেখলাম আমার কাছে দুজন লোক এলো একজন বসল আমার পায়ের কাছে এবং আরেকজন মাথার কাছে পায়ের কাছে বসা ব্যক্তি মাথার কাছে বসা ব্যক্তিকে জিজ্ঞাসা করল এ ব্যক্তির অবস্থা কী সে বলল তাকে জাদু করা হয়েছে সে আবার জিজ্ঞাসা করল তাকে কে জাদু করেছে সে বলল লাবিদ বিন আসাম সে আবার জিজ্ঞাসা করল কিসের মধ্যে সে বলল নর খেজুর গাছের খোসার ভিতরে তার চিরুনির এক টুকরো ও আশ্রান্ন চুল ঢুকিয়ে জারওয়ান কূপের মধ্যে একটা পাথরের নিচে রেখেছে এরপর নবীজি সাল্লু আলিয়া সেখানে গিয়ে দেখে বললেন এই সেই কূপ যা আমাকে স্বপ্নে দেখানো হয়েছে সেখানের খেজুর গাছের মাথাগুলো যেন শয়তানের মাথা এবং সে কূপের পানি যেন মেহেদি ভেজা পানি এরপর নবীজি সাল্লামের হুকুমে তা কূপ থেকে বের করা হল হযরত আয়সারাদি আল্লাহ আনহা বলেন তখন আমি বললাম হে আল্লাহর রসুল আপনি কেন এটি প্রকাশ করলেন না নবিজি সাল্লাহ আলাইসাল্লাম বললেন আল্লাহ তো আমাকে আরোগ্য করে দিয়েছেন আর আমি মানুষের কাছে কারো দুষ্কর্ম ছড়িয়ে দেওয়া পছন্দ করি না আইসারদুল্লাহ তাওয়াল আনহা বলেন বিন আসাম ছিল ইহুদিদের মিত্র বনু জুরাইকের এক ব্যক্তি হাদিস গবেষকরা বলেন নবী করিম সোলাল্লাহু আলাইসাল্লামকে যে জাদু করেছিল তার প্রভাব ছিল শারীরিক আল্লাহ তার অন্তরকে জাদুর প্রভাবমুক্ত রেখেছিলেন শারীরিক দুর্বলতার কারণে কখনো কখনো তার খেয়াল ছুটে যেত সুনানে নাসাইয়ের বর্ণনা এসেছে রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন কূপের ভেতর থেকে জাদুর উপকরণগুলো বের করলেন তখন তার ভেতর একটি সুতা পাওয়া গেল যাতে এগারোটি গিট ছিল জিব্রাইন আলাইসাল্লাম সুরা নাস ও ফালাকের এক একটি আয়াত পড়ছিলেন এবং এক একটি গিট খুলে যাচ্ছিল সবগুলো গিট খুলে যাওয়ার পর রাসল্লা সাল্লিয়াল্লাম সুস্থবোধ করতে শুরু করেন প্রিয় দর্শক আলোচ্য হাদিসে মুসলমানদের জন্য কয়েকটি শিক্ষা রয়েছে যেমন চিকিৎসার মাধ্যমে জাতুটনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হতে পারে কোনো উপকার লাভের চেয়ে ফেতনা ফাসাদ থেকে বেঁচে থাকা বেশি আবশ্যক বিপদ আপদে ধারণ মোমিনের করণীয় অধিক পরিমাণ দোয়া পাঠ জাদু থেকে বেঁচে থাকার উপায় এই ঘটনা নবীজি নবিজি সাল্লাহু আলিয়ালামের স্বরূপ উপায় অবলম্বন গ্রহণ করা তাকোয়ার পরিপন্থী নয় মমি নিজের স্বার্থের উপর সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিবে